আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দয়া সবাই অনেক ভালো আছি। তো আজকে আমি বাজারে আসছি, আর মেয়ে হলো স্কুলের সচরাচর সবসময় মেয়ে আমার সাথে আসে। তো মেয়ে এখন স্কুল আছে, তার জন্য আমার একাই আসতে হলো। আর বেশি কিছু কিনবো না, খুব কম, মানে তেল লাগবে আর কিছু কাঁচা বাজার, আর অল্প একটু মাছ কিনবো। তো ওইটা নিয়ে, ওটার জন্য আমি বাজার আসছি। তো আমার ভিডিও শুরুতে আমি বলে দিয়েছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, যেন আমার ভিডিওটা সাথে সাথে যেন আপনাদের কাছে চলে যায়। আর কমেন্ট করবেন আর শেয়ার করে জানাবেন আমার ভালো লাগাটা, আপনাদের ভালো লাগাটা। হালকা শীত পড়ছে, এই শীতে অনেক ধরনের তরকারি পাওয়া যায়, সেটা হলো সিম, আলু, পটল। এগুলো তো মানে পটল তো সবসময় থাকে, বিশেষ করে কফি, টমেটো, সিম, ভেন্ডি, এগুলো খুব নতুন নতুন আর দেখতে খুব সুন্দর লাগে। টমেটোগুলো বেশি ভালো লাগতেছে। আর সবজিটা সবার জন্য বেশি দরকার, কারণ সবজি খেলে মানুষের হেলদি ভালো থাকে, শরীরের ত্বক ভালো থাকে, প্লাস অনেকের মুখে ব্রণ হয়, সেটাও হয় না। তো আমার কাঁচা বাজার কেনা শেষ, আমি এখন মাছের বাজারে যাব। আর অল্প কিছু মাছ নেব, আপুর যেরকম চিংড়ি মাছ পছন্দ, বাইলা মাছ, আর আমার চান্দা মাছ, তো এগুলি নেব আমি অল্প অল্প করে, যেন আজকে রান্না করতে পারি, কারণ কাল আপু এমনও বাজার করবে, মাসকে বাজার, মাসে যতটুকু বাজার লাগে সবটুকু করে নেবে, কারণ ভাইয়া বাংলাদেশে বাড়ি দিতেছে ঘোরার জন্য, তার বোনের বাসায় মামিমার সাথে আছে। তো আজকে রান্নার জন্য শুধু আমি বাজার করতে আসছি। বাজার তো করা শেষ হয়ে গেছে আমার, আমি এখন বাসায় চলে আসছি, আর এখন বাকি কাজগুলো করে নেব। এমনি অনেক লেট হয়ে গেছে বাজার করতে করতে, আবার ছেলেকে স্কুল থেকে আনাও হয়েছে, তো তার জন্য একটু লেট হয়ে গেছে। মেয়ে স্কুল থেকে আসবে, মেয়ে না খেয়ে গেছে, স্কুলে পরীক্ষা দিতে গেছে, আজকে না খায় একদম,
তো এটার জন্য আমার তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। আপু আর মামিমা মার্কেটে যাবে, কিছু কেনাকাটা বাকি আছে সেটার জন্য, আর আপু এমনও অসুস্থ, বাইরেও যেতে চায় না, তো আজকে খুব কষ্ট করে যেতেছে। আমি যে বাইলা মাছটা রান্না করবো পুরোটা একসাথে দিয়ে দেবো, যেরকম আলু, মাছ, আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ মশলা সব কিছু আমি একসাথে দিয়ে দেবো। দিয়ে এটা মাইখা তারপর বসা দেবো যেন একবারই হয়ে যায়, আর মেয়ে যেন তাতে এসে খাইতে পারে, আর মেয়েটা আমার না খেয়ে গেছে স্কুলে। আমি একটু ফ্রাই প্যানে অল্প একটু তেল গরম করে নিতেছি, সেটা হলো আমি চাঁদা মাছগুলো ভেজে নিব। আর এটা অল্প একটু হইতে আমি এটার উপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিব যেন একসাথে দুটোটাই হয়ে যায়, আলাদা করে কোনো কিছু ভাজা না লাগে।
একবারই হয়ে যাবে যা হওয়ার। সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি খাবো। আর আপু খায়নি, মাইমাও খায়নি, তারা তো মার্কেটে, মার্কেট থেকে আসলে তারা খাবে। তো বাচ্চারা খায় শুয়ে রয়েছে চেয়ার মতো। তো আমার ভিডিওটা এ পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন। আর আমার কথা বলা ছোটো 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 ভুলগুলোকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।